বিরতিহীন এক ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ সাথে আছে এবার আলোপা এতক্ষণ বন্যার বিস্তৃতি বেড়েছে ফেনী নোয়াখালী ও কুমিল্লায় তিন জেলায় বন্যা কবলিত তেত্রিশ লাখের বেশি মানুষ তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল এদিকে বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে মুহুরী কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফেনীতে ফুলগাজী পশুরাম ও ছাগলন্য উপজেলায় পানিবন্দী অবস্থায় তিন লাখের বেশি মানুষ পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বন্যা দুর্গত এলাকা বন্ধ মোবাইল ফোনের নেটওয়ার্কও মুহুরী নদীর পানি ও টানা বর্ষণে নোয়াখালীর নয় উপজেলার ২৭ ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দি বিশ লাখ মানুষ তিনশো আটাশিটি আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে গঠন করা হয়েছে আটাশিটি মেডিকেল টিম একশো পঁচাত্তর মেট্রিক টন চাল বিতরণ করেছে প্রশাসন এরকম পানি আর হয় নাই এখন এই পানিবন্দি অবস্থায় আমরা আছি প্রচুর পানি

আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায় সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর খন্দকার দুর্গত এলাকা থেকে সবাইকে নিরাপদে সরিয়ে আনা এখন পর্যন্ত সম্ভব হয়েছে কিনা এবং ত্রাণ সামগ্রী বিতরণেরই বা কি পরিস্থিতি সেখানকার আমরা যেমন বলছিলাম যে গুমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতি ঘন্টায় কিন্তু এই পানির যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধি পাচ্ছে এই সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কুমিল্লাতে বিপদসীমার উনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে গোমতী নদী এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে আর যেহেতু পানির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্রোতের পরিমাণও কিন্তু বাড়ছে সে কারণে গুমতির দুই পারের যে বাঁধ সেই বাদ কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মুখে আছে আমরা শুধুমাত্র সদর ১২ টি স্থানে ফাটলের খবর পেয়েছি সে জায়গাগুলোতে মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং সেবিরা আর যেহেতু বাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বাঁধের ভেতরে যেসব গ্রামগুলো আছে সেগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে এবং বাদ ক্ষতিগ্রস্ত থাকায় তার আশেপাশের যে জনবসতি সেগুলো এখন ঝুঁকির মুখে যে কারণে কিন্তু প্রশাসন বলছে যে গোমন্তী নদীর আশেপাশের যেসব এলাকা আছে সেই সব জায়গাগুলো থেকে সাধারণ মানুষ যেন নিরাপদ আশ্রয় যায় সকল স্কুল কলেজকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে কারো কোনো যদি প্রয়োজন হয় যেসব হটলাইন নাম্বার দেওয়া আছে সেসব হটলাইন নাম্বারে যোগাযোগ তারা যেন আশ্রয় গ্রহণ করে আর আমরা যদি গোমতীর চিত্র আরো একটু বলতে চাই আসলে গোমতী নদীর বাঁধ ঝুকির মুখে থাকার বিষয়টি কিন্তু বারবার আগে থেকেই এলাকাবাসী কিন্তু প্রশাসনকে জানিয়ে আসছিল পানি উন্নয়ন বোর্ডকে বলা হচ্ছিল যে গোমতী নদীর বাঁধ থেকে যেন মাটি কাটা বন্ধ করা হয় এবং বাঁধটিকে যেন শক্তিশালী করা হয় কিন্তু সেটি করা হয়নি বরং গোমতী মাটি কাটার কারণেই এই বাঁধ আসলে নাজুক অবস্থায় গিয়েছে এবং এলাকাবাসীর অভিযোগ এবং তারা প্রত্যাশা করেন যে সামনে যেন কোনো বন্যায় তাদেরকে এই ধরনের কোন দুর্গত অবস্থা পার করতে না হয় আর অপরদিকে ইউনিয়নের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে পানি উঠেছে আর যদি এক ফুট পানি সেখানে বৃদ্ধি পায় তাহলে কিন্তু যান চলাচল সেখানে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তবে যতটুকু জেনেছি যে সে জায়গাটিতে একটি লেনের যান চলাচল বন্ধ আছে অপর তিনlendier এই ঢাকা এবং চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করছে অপরদিকে রেল চলাচল কিন্তু বিঘ্নিত হয়েছে আমি যতটুকু তথ্য পেয়েছি ফেনীর ফাজিলপুর নামক জায়গায় সেখানে বানের তোড়ে রেল লাইনের যে পাথর সেগুলো সরে গিয়েছে যে কারণে কিন্তু সেখানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা সেখান থেকে তথ্য পেয়েছি তবে ট্রেন চলাচলের সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি আমি রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখনো পর্যন্ত রেল চলাচল সচল আছে তবে কতক্ষণ পর্যন্ত সেটি থাকে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সব মিলিয়ে কুমিল্লাতে বলা যায় সবচেয়ে বেশি দুর্গত অবস্থা পালন কিন্তু দুর্গত অবস্থার মধ্যে আছে গোমতি পাড়ের জনগণ কারণ তারা কিন্তু এখন বাদ ভাঙার যে সংখ্যা সেটির মধ্যেই আছে তারা মূলত এখন দোয়া এবং প্রার্থনার মধ্যে আছে যদি সৃষ্টিকর্তার দয়ায় বাদ টিকে যায় তাহলে কিন্তু আশেপাশের যে দুই পাড়ের অসংখ্য মানুষ তারা কিন্তু বেঁচে যাবে আর যদি কোনো কারণে বাদ ভাঙে তাহলে কিন্তু আশেপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হবে মানুষ ছাড়াও স্থাপনা এবং ফসলের যে ক্ষেত খামার রয়েছে সে গুলো কিন্তু ক্ষতিকর্তক হবে তো সব মিলিয়ে বলা যায় কুমিল্লার বন্যার অবস্থার কিন্তু অবনতি হয়েছে এখন আসলে সময়ের সাথে সাথে দেখা যাবে যে এই বন্যা পরিস্থিতিতে কোন কোন দিক থেকে কান্দিক খন্দকার আপনি আমাদের সাথেই থাকুন এবারে চলে যাচ্ছি নোয়াখালীর খবর জানতে নোয়াখালীতে সেখানে আছেন সহকর্মী আবু নাসের আবু নাসের কুমিল্লারতে যেরকম অবনতির দিকে বন্যা পরিস্থিতি আমরা খবর পেয়েছি যে নোয়াখালীতেও একই পরিস্থিতি এবং সেখানে 20 লাখের মতো মানুষ এখনো পানি বন্দী রয়েছে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এই বিশ লক্ষ মানুষ নোয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহ থেকেই পানিবন্দি রয়েছে তো আমরা যখন গণমাধ্যম কর্মীরা এই বিশ লক্ষ মানুষের তথ্য দিচ্ছিলাম তখন সরকারিভাবে নিশ্চিত করা হয়নি আজকে সরকারিভাবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবার ডেকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন নোয়াখালীতে বিশ লক্ষ মানুষ পানিবন্দি আছে এবং এখানে ছত্রিশ হাজার মানুষ ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে আমি যদি দেখাই আমার পেছনের এই সড়কটি হচ্ছে জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ সড়ক বলা চলে হাসপাতাল সড়ক বলা হয় এর সাথেই রয়েছে প্রধান সড়ক এই প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি প্রত্যেকটি সড়কে পানি আর পানি বাড়ি ঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এখন পানির নিচে তলিয়ে আছে জেলার প্রতিটি উপজেলাতে পানিবন্দী মানুষ প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে শহরের এমন কোনো বাসাবাড়ি সরকারি বেসরকারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে পানি প্রবেশ করেনি উদ্ভূত পরিস্থিতিতে জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে একটু আগে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে সেই সভাতে জানানো হয়েছে ইতোমধ্যে অষ্টআশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমগুলো এখন থেকেই তৎপর রয়েছে যেখানে যেখানে মানুষ আশ্রয় কেন্দ্রে আসার সময় কিংবা বাড়িতে আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসার জন্য তো এর পাশাপাশি যে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার দেওয়া হচ্ছে শুকনো খাবার দেওয়া হচ্ছে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি এলাকাতে ইউএনওদের নেতৃত্বে খবর নেওয়া হচ্ছে এবং যেন উপদ্রুত এলাকার লোকজন না খেয়ে খাওয়ার কষ্ট না করেন কিন্তু বাস্তবতা হচ্ছে এত বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে এবং এত বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে সেখানে যে কে কার খবর নেবে এটা ভাবা খুবই কঠিন হয়ে পড়েছে এবং জেলার প্রত্যেকটি এলাকাতেই পানিবন্দি মানুষকে এখন দ্রুততার সাথে এবং নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা জেলা প্রশাসনের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ইতোমধ্যে নৌকা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে এবং বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও প্রশাসনের পাশাপাশি যৌথভাবে কাজ করছেন লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন যে এই দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে তারা তৎপর রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যানমালের যেন সর্বোচ্চ কম ক্ষতি করে চালানো যায় যে আবু নাসের আপনাকে অনেক ধন্যবাদ এদিকে বৃষ্টি ঢলে বন্যার মুখে খাগড়া ছড়ি মৌলভী বাজার সহ ছয় জেলা সেখানে এরই মধ্যে তলিয়ে গেছে ঘরবাড়ি ফসলি জমি ব্যাহত হচ্ছে যান চলাচল বৃষ্টি থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা খাগড়াছড়িতে পানি কমতে থাকায় বুধবার আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরেন দুর্গতরা তবে বৃহস্পতিবারই বদলে যায় পরিস্থিতি রাতভর বৃষ্টিতে এবার শহরেও ঢুকেছে পানি অন্যদিকে দুদিন ধরেই তলিয়া আছে দীঘিনালার তিন ইউনিয়নের পঞ্চাশ গ্রাম রাঙ্গামাটি সাজেক ও লঙ্গদুর সঙ্গে বিচ্ছিন্ন সারা দেশে সড়ক যোগাযোগ গত চব্বিশ ঘন্টায় দুইবার পানি উঠছে আগে কখনো দেখি আমরা পরিস্থিতি খুব মানে ভয়াবহ আর আমাদের সকল আছে এখন মানে বাড়ি বাড়ি সমস্যা মনে বুঝি উজানের ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি সহ তিন উপজেলায় পানি দুই লাখ সড়ক তলিয়ে ব্যাহত যান চলাচল লক্ষীপুরেও শহর সহ বেগনা তীরের নিচু এলাকায় দুর্গত সাড়ে চার লাখ মানুষ খানালানা বা বিজকের ব্যস্তানে আমরা অনেক কষ্টে আছি আমরা কোনো হেল্প সহযোগিতা কারোর কাছ থেকে এখনো কিছু পাই নাই পরিস্থিতি অবনতি হয়েছে আખાউড়াওতেও হাওড়া নদীর বাঁধে পাঁচ জায়গায় ফাটর

ব্যবস্থা করার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি বন্যা অবনতির সংখ্যায় প্রায় সব জেলাতে প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র তবে তার আগে সুপেয় পানি ও খাবার চেয়েছেন দুর্গতরা রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান জনাব মেহেদি হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে আপনি নিশ্চয়ই বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের চাইতে বেশি অবগত আকস্মিক এই বন্যার মূল কারণ কি এবং এর বিস্তৃতি কতটা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আসলে গত ষোলোই আগস্ট বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয় পরবর্তীতে লঘুচাপটি একটি সুস্থ লঘুচাপে পরিণত হয় এবং এই লঘুচাপ চাপ এবং তার সাথে বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে ফেনি কুমল্লা এবং তশ ভারতের ত্রিপুরাতে খুবই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আমি যদি একটু আপনাকে একটা যে বিশ তারিখই ফেনীর পরশুরাম পয়েন্টে প্রায় তিনশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একটা অনেক বড় অঞ্চল জুড়ে বিশাল অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কারণেই হচ্ছে এই বনাটার একটা অন্যতম কারণ বিশেষ করে বাংলাদেশের ফেনি কুমিল্লা এবং তার সীমান্ত সংলগ্ন ত্রিপুরার পয়েন্টগুলাতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু পাহাড়ি ঢলও ছিল সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমরা সহকর্মীদের কাছ থেকেও জানছিলাম যে বেশিরভাগ জায়গায় যে বাঁধ রয়েছে সে বাঁধগুলো ঝুঁকির মুখে রয়েছে বা ভেঙে পড়েছে পানি উন্নয়ন বোর্ড আসলে কেন এত দিনেও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে পারেনি কোথাও এ বিষয়ে আপনার মন্তব্য কি জি আসলে এটা হচ্ছে যে একটু রেয়ার ঘটনাই কারণ হচ্ছে আমরা বিগত প্রায় তিরিশ চল্লিশ বছরে এ ধরনের লম্বা সময় উনিশ তারিখ থেকে শুরু হয়েছে যে আজকে বাইশ তারিখ এখন পর্যন্ত বৃষ্টিপাতটা চলমান রয়েছে এবং বৃষ্টিপাতটা একটা অধিক মানে একটা বড় অঞ্চল জুড়ে খুব ভারী ভাবে এই ধরনের ইভেন্ট আমরা ওই অঞ্চলে দেখতে পারিনি আর এই জন্যই আসলে এই বাড়টা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওই অঞ্চলের ফেনি তারপর হচ্ছে কুমিল্লা এখানে যে গোমতির নদী রয়েছে বা পশু যে নদী রয়েছে নদীগুলো আসলে আহ খুব বেশি প্রশস্ত না ছোট নদী আর এই ছোট নদীতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আসলে পানিটা চারদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে বাঁধের ক্ষয়ক্ষতি করেছে এই মুহূর্তে আসলে তাহলে কি করণীয় কারণ অনেক এলাকায় লাখ লাখ মানুষ আমরা বলছি যে প্রায় সাড়ে তেত্রিশ লাখের বেশি মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে জি আমরা আশঙ্কা করছি যে আগামী চব্বিশ ঘন্টা পরে যে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতাটা এটা কমে আসবে আর বন্যার পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হবে আর আমাদের যে মাঠ পর্যায়ে যে অফিসগুলো রয়েছে যেমন ফেনি গোমতি ওখানে যে আমাদের যে কর্মকর্তারা রয়েছে তারা জিও ব্যাগ অন্যান্য বাদ রক্ষা যে সরঞ্জাম সেগুলো নিয়ে প্রস্তুত আছে এবং তারা ওখানে তাদের কার্যকলাপ করছে যে বাদ মেরামতের জন্য বা এই মুহূর্তে যেগুলো জরুরি কাজ জরুরি কাজ বাস্তবায়ন করার জন্য অর্থাৎ বৃষ্টি কমে গেলেও যে পাহাড়ি ঢল আছে তাতেও কিন্তু পানিবন্দি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে যারা মেহেদি হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনো এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফ্রেনিতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড কেশন থেকে মোবিলাইজ হয়েছে আর আপনাদেরকে যেটা বলেছি সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলা একটি জেলাগুলিতে কাজ করছে এই হচ্ছে আমাদের আপডেট আর আমরা সবটা আপনাদেরকে এই মিটিং থেকে আমরা দিয়ে দিতে পারি এই কয়টি জেলায় মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে এক কোটি বিরাশি লাখ টাকা ক্যাশ টাকা ক্যাশ টাকা এক কোটি বিরাশি লাখ টাকা এটা হচ্ছে তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে তেরো হাজার ছশো পঞ্চাশ মেট্রিক টন

বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না সে ফোরকাস্টিংয়ের উপরে বিশেষ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সেগুলি কিন্তু সক্রিয় হয়েছে আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি সে কাজটা আমরা করেছি আর প্রথম যেটা বললেন আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে যে প্রকৃত কারণ কি যোগাযোগ কিভাবে হচ্ছে এই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে এক তৈমুক্ত না পূর্বവശ ছিল ছিল প্রভাব ছিল তারা আমাদের অভাবে যোগাযোগ হয় না আমরা আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট দরকার সেই রিপোর্টিং গুলো আমরা অধিদপ্তর থেকে পাচ্ছি কিন্তু ভারতের সঙ্গে পানির বিষয় কি আপনারা দেখবেন যে মিস্ত্রি কিন্তু মিস্ত্রি প্রত্যেক কিন্তু একটা কন্ট্রোল সেন্টার খুলেছেন সেখানে নাম্বার দেওয়া যোগাযোগের জন্য সেই যোগাযোগগুলি হচ্ছে

হ্যাঁ এখানে সেটা এই ব্রিফিং নোটে দেওয়া আছে যে আগামী চব্বিশ ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এটা এটা হচ্ছে নম্বর এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মৌলীবাজার ও হবিগঞ্জের জেলার মনু খোয়াই ধলাই নদীসমূহের এই নদীসমূহ সংলগ্ন নির্মাণাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে উন্নতি হতে পারে যেহেতু আগামী চব্বিশ ঘন্টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে এরকম একটি পূর্বাভাস আমরা পেয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করা হচ্ছে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে বন্যা কমতে লাগবে আরও দুই থেকে তিন দিন আর দুর্গত এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় কমে আসবে বৃষ্টির তীব্রতা তবে পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি থাকছেই চলমান পরিস্থিতি নিয়ে এসব তথ্য দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র ও আবহাওয়া অফিস বিস্তারিত তুলে ধরেছে টানা বৃষ্টি উজানের ঢলে প্লাবিত ফেনি নোয়াখালী কুমিল্লাসহ নয় জেলা দুর্গত ৩৩ লাখের বেশি মানুষ চরম দুর্ভোগে কাটছে দিন তবে এ অবস্থায় এখনই কোনো সুখবর দিতে পারছে না পূর্বাভাস কেন্দ্র তারা বলছে বন্যার উন্নতি হতে লাগবে দুই থেকে তিন দিন আকস্মিক বন্যা নদী বৃষ্টিপাত কমে আসলে পানি দ্রুত হ্রাস পেতে পারে এর ফলে পরবর্তী আটচল্লিশ হতে বাহাত্তর ঘন্টায় নদ নদীর পানি আরও দ্রুত হ্রাস পেতে পারে এবং এর ফলে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতি উন্নতি চিত্র লেখাও দেখা যেতে পারে এবং তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বৃহস্পতিবার দিনভর অতি ভারী বৃষ্টি হলেও আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে কমবে তীব্রতা এই বৃষ্টিপাতের ফলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন তবে আশার আলো যে এই বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিলিয়া নোয়াখালী সব অঞ্চল থেকে আজকের পর একটু কমে যাবে তবে বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এই সব অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা একটু বাড়বে তবে পার্বত্য অঞ্চলে অতিভারী বৃষ্টির কারণে ভূমি ধসের ঝুঁকির কথা আবারও মনে করিয়ে দিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি জানানো হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটে চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটারের বেশি বৃষ্টির সংখ্যার কথা নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবারে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক সমীর মল্লিক আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতিই হচ্ছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায় বেশিরভাগ এলাকা কারণ মহাসড়ক সড়কেও পানি উঠে গেছে সর্বশেষ কি পরিস্থিতি স্মরণকালের বন্যার কিন্তু মুখোমুখি খাগড়াছড়ি বাসী বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদরে আমরা যে পরিস্থিতিটা আমরা দেখেছি আপনি জানেন গত মঙ্গলবার কিন্তু খাগড়াছড়ি একবার প্লাবিত হয়েছে কিন্তু বুধবারে সেরকম কিন্তু বন্যার পানি ছিল না আজকে আমরা যেটা দেখেছি সকাল থেকে কিন্তু খাগড়াছড়ি যে সমস্ত এলাকাগুলো বিশেষ করে পৌর শহরের মধ্যে যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বন্যার পানি ঢুকতে শুরু করেছে এবং খাগড়াছড়ি জেলার যে পৌর শহরের সাতটি সড়ক রয়েছে মহাসড়ক সেখানে কিন্তু আমরা এর আগে কোনো সময় বৃষ্টির পানি কিন্তু বন্যার পানি দেখিনি কিন্তু এবার সাতটি মহাসড়ক প্লাবিত হয়েছে এবং আমি আপনাকে বলতে পারি খাগড়া

সকাল থেকে কিন্তু এখানে উপজেলা প্রশাসন রেড ক্রিসেন্ট থেকে শুরু করে এবং ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত প্রশাসন গুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে এবং মেরুং অন্তত যতগুলো গ্রাম আছে তার বেশিরভাগই অর্থাৎ ষাট থেকে সত্তর শতাংশ গ্রাম কিন্তু গেছে যে কারণে সেখান থেকে কিন্তু তারা দোতলা নিয়ে যাওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্র এখন কিন্তু নিরাপত্তায় এবং দিঘিনাল আমরা যেখানে দেখেছি যে এলাকাটিতে রয়েছি এই দ্বিঘিনালে কবাখালী এই এলাকাটিতেও কিন্তু বন্যার পানিতে এখানকার অধিকাংশ গ্রাম ডুবে গেছে হাচিনচন্দপুর তারাবুনিয়া সহ বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু পানি ডুবে রয়েছে যে কারণে মানুষ কিন্তু আহ ক্ষতিগ্রস্ত এবং সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে এবং যারা বন্দী রয়েছে সেই সমস্ত মানুষজনকে কিন্তু উদ্ধারের কিন্তু তারা চেষ্টা করা হচ্ছে তবে আমরা এই বিষয়টা নিয়ে আবহাওয়া কেন্দ্রের সাথে কথা বলেছি সকাল নয়টা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু একশো বায়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে এখানকার যে পাহাড় দোষের যে একটা সংখ্যা করা হচ্ছে সেই পাহাড় দোষও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টি গত পাঁচ দিন ধরে কিন্তু টানা আহ পাঁচ দিনে বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে যে কারণে এই যে যদি আরো বৃষ্টি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাহাড় দোষের সংখ্যাটা করা হচ্ছে মানুষ এ ধরনের পরিস্থিতির সাথে খুব পরিচিত এজন্য বেশি পড়তে হচ্ছে সমীর মল্লিক আপনি আমাদের সাথেই থাকুন এবারে একটু জেনে আসি মৌলভী বাজারের পরিস্থিতি সেখান থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ তুহিনুর রশিদ মৌলভী বাজারে এই মুহূর্তে বন্যা সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন সেই সাথে উদ্ধার তৎপরতায় বা কেমন চলছে দেখুন মৌলভীবাজারের স্মরণকালের সবচেয়ে যে ভয়াবহ বন্যা সেই বন্যা কিন্তু এখন বয়ে চলেছে আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজারের যে প্রধান নদী মনু নদী এই মনু নদীর ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই ভাঙ্গন সহ নদীর যে প্রতিরক্ষা বাদ সেই বাদের উপর দিয়ে কিন্তু উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে ইতিমধ্যে কিন্তু দুই লক্ষাধিক মানুষ কিন্তু মৌলভী পানিবন্দি হয়ে পড়েছেন এবং মনু নদীর পানি কিন্তু প্রতিনিয়তই ফুসে উঠছে আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজারের যে চাঁদনিগাট পয়েন্টে মনু নদী কিন্তু বিপদসীমার একশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে দুপুর বারোটায় প্রবাহিত হচ্ছিল এবং আপনাকে যে বিষয়টি এখানে জানিয়ে রাখতে চাই যে প্রতিনিয়ত নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার ফলে এখানে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যে জায়গাটিতে হচ্ছে ফুল আমরা যে আঞ্চলিক মহাসড়ক এই সড়কের উপর দিয়ে সকাল থেকে কিন্তু ফাটু পানি গড়িয়ে যাচ্ছে এবং এখানে প্রবল স্রোত কিন্তু রয়েছে এখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি মৌলবেদের যেসব এলাকাগুলিতে নতুন করে প্লাবিত হচ্ছে সেই সব এলাকার মানুষজন ঘরবাড়ি ছেড়ে কিন্তু শুকনো জায়গা তারা আশ্রয় নিয়ে নিচ্ছেন এবং তাদের যে জিনিসপত্র যেগুলি আছে বিশেষ করে গবাদি পশু এবং যে জিনিসপত্র সেগুলো কিন্তু তারা ফেলে শুকনো জায়গায় কিন্তু আশ্রয় খুঁজছেন বিশেষ করে মৌলবিবাজারের যে রাজনগর উপজেলা কুলাউরা উপজেলা এই দুই উপজেলার পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে অন্যদিকে কমলগঞ্জের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে আছে মৌল কিন্তু ঘুরি বৃষ্টি সকালে হয়েছে এখন কিছুটা বৃষ্টি থেমেছে তবে যে যে বিষয়টি হচ্ছে এখানে আসলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিন্তু কিন্তু হয়ে স্রোতে পানি নামছে যার ফলে এখানে কিন্তু পুরো এলাকাটি হয়ে পড়ছে উদ্ধারের যে বিষয়টি আসলে এখানে আমরা প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আমরা উদ্ধার কাজে তেমন একটা দেখছি না মানুষজন কিন্তু যে যেভাবে পারছেন তারা কিন্তু নিরাপদ জায়গা খুঁজে যাচ্ছেন তবে স্থানীয়ভাবে আমরা দেখেছি এখানে যারা

হত্যা তদন্তে সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢাকা সফরে আজ এই তথ্য জানিয়েছে সফররত তিন সদস্যের দলটি তাদের নেতৃত্ব দিচ্ছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার হাই কমিশনারের প্রধান ররি মুনগোভেন সকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন এরপরে রোরি মুনগোভেন জানান অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ বৈঠকে মানবাধিকার এবং গণতন্ত্র পুরো প্রতিষ্ঠায় কিভাবে সহায়তা করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে তবে দলটি তদন্ত করতে আসেনি মূলত তদন্ত যারা করবে তাদের করণীয় বা গাইডলাইন ঠিক করে দেবেন তারা চলতি সপ্তাহে বর্তমান সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবেন তারা এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধিরা ডেনমার্ক নরওয়ে সুইডেন স্পেন ব্রিটিশ হাইকমিশনার সহ আরও কয়েকজন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক সকালে চরাঞ্চলে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সায়দাবাদ গ্রামের আমির হোসেন আনিসমিয়া বাঘাইকান্দির ফিরোজা বেগম ও জুনায়েদ স্থানীয়রা জানার আধিপত্য বিস্তার নিয়ে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে এর জের ধরে গত রাত থেকেই দুই পক্ষের মধ্যে টেটা নিক্ষেপ ও গোলাগুলি হয় সকালে সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের চারজন নিহত হন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আশুলিয়া মালিবাগ ও মোহাম্মদপুর থানায় আলাদা আরও তিনটি মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত দুপুরে সাভার হাইওয়ে এলাকায় পুলিশ বিজিবির গুলিতে শাইখ আশহাবুল ইয়ামিন আলামিন ও মেহেদি হাসান নিহতের ঘটনায় আশুলিয়া থানাকে মামলা নিতে নির্দেশ দেওয়া হয় ভুক্তভোগীর পরিবারের করা মামলার আবেদনে শেখ হাসিনা শেখ রেহানা সজিব জয় চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু হাসানুল হক ইনু রাশেদ খানের পঞ্চাশ জন এদিকে গত বিশ জুলাই মালিবাগে সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ষোলো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছে আদালত এছাড়া আদাবরে শাহারিয়ার নামে এক পথচারী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 68 জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মামলাটি করেছেন তার বন্ধু রবিউল খান ছাত্র জনতাকে নির্বচারে হত্যার অভিযোগ তুলে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের শুনানি পিছিয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আগামী রবিবার শুনানির দিন নির্ধারণ করেছেন সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন প্রাথমিক শুনানির পর পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে আদালত রিটে যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের দাবি জানানো হয় একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করার আবেদন জানানো হয়েছে পাশাপাশি বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনার উদ্যোগ এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির আবেদনও করা হয়েছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সকালে জাতীয় সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান দলের চেয়ারম্যান ববি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল দাবি করে তিনি আরও জানান গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার চেয়ে তারা তার দল আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাবে হাসিনা সব সঠিক প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় শিল্প গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমানকে সাইবার ট্রাইব্যুনালের দেয়া দুই বছরের কারাদণ্ডের সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে হাইকোর্ট এছাড়া এনজিও বিউরো অধিকারের নিবন্ধন নবায়ন করার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে নাসির উদ্দিন এলানের বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা হয় দুই সালের সেপ্টেম্বরে অভিযুক্ত দুইজনকে দুই বছর করে কারাদণ্ড ও 10000 টাকা অর্থদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ এই রায় বাতিল করেছে এছাড়া এক রিট নিষ্পত্তি করে অধিকারের নিবন্ধন নবায়নের নির্দেশ দিয়েছেন বিচারপতি রায়মা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখরের সরকারের হাইকোর্ট বেঞ্চ আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল সেই আপিলে আজকে রায় হয়েছে আপিল এলাও হয়েছে নিম্ন আদালতের রায় বাতিল হয়েছে তথা সেটাসাইড হয়েছে সুইস ব্যাংক বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড বিএনপির সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি দুপুরে গুলশান অফিসে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সুইস রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে চলা আলোচনা নিয়ে বলেন রাজনীতি অর্থনীতি সহ নানা বিষয়ে জানতে চেয়েছেন রেতো রেঙ্গুলি পরে বিএনপির পরিকল্পনায় আশ্বস্ত হয়ে দিয়েছেন সহযোগিতার আশ্বাস অন্য এক প্রশ্নে খসরু জানান অন্তর্বর্তী সরকারকে কোনো সময় বেঁধে দেয়নি বিএনপি চাইছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন এ বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে এত সম্পদ বাইরে গেছে যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে বাংলা ভোটরে নাসির ট্রেডার্স থেকে সময় টিভির অফিস সরাতে পরিচালনা পরিষদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পরিচালক আহমেদ জোবায়ের এ বিষয়ে রবিবার শুনানি হতে পারে এর আগে গতকাল সময় টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করা হলেও তা গ্রহণ করেনি আদালত একটা মিটিং এবং সে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই অফিস যেখানে আছে সেখান থেকে পরিবর্তন করা হবে ব্রডকাস্টিং সেন্টার এবং সেই ব্যাপারে আজকে আহমেদ জোয়ার সাহেব একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে এই অফিস যেন সেখান থেকে স্থানান্তরই না করা হয় যেটা রোববারে হেয়ারিং এ জেনে আসছে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব আর এক্সএ ধন্যবাদ সবাইকে